এই যে দেখেন ছাগলটা প্রেসার দিচ্ছে এই মাথা অলরেডি বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে আষাঢ় মাসের 4 তারিখ 1429 বঙ্গাব্দ আর ইংরেজি হচ্ছে 18 জুন 2022 সাল গতকাল হতে অর্থাৎ 3 আষাঢ় সকাল হতে সারা রাত অবধি প্রচন্ড বর্ষণ হয়েছে আমাদের ঢাকা শহরে দেশের অনেক অঞ্চলেই প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে তবে আমার মনে হয় আমাদের সাভারে এই বছরের মধ্যে গতকাল 3 আষাঢ়ই সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তো আজকে হচ্ছে 4 আষাঢ় আজকেও আকাশ দেখেন কেমন মেঘলা চারদিকে অন্ধকার হয়ে আছে এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9:45 তো আমাদের যে সহযোগীরা আছে ওরা হচ্ছে গরুদের জন্য ঘাস নিয়ে আসতে গেছে কালকে যে ঘাস কাটা ছিল সেগুলোর কিছু অবশিষ্ট ছিল সেগুলো এখন দেওয়া হচ্ছে সকালে একবার দেওয়া হয়েছে এখন আবার যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমাদের চাষ করা ঘাস না এগুলো সম্পূর্ণ দেশীয় ঘাস দেশীয় বিভিন্ন প্রজাতির ঘাস এগুলোর অধিকাংশের নামই আসলে আমার জানা নাই আমি হাত দিয়ে যতটুকু ঘাস ধরেছি এখানে অন্তত 4-5 কিংবা আরো বেশি প্রজাতির ঘাস হবে তো এই ঘাসগুলো কিন্তু ছাগলরা খুব মজা করে খায় সারা রাত বৃষ্টিতে বাহিরের যে প্যাডকটা যেখানে ছাগল হাঁটাচলা করে এবং খাওয়ার যে ব্যবস্থা আছে এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গিয়েছিল ধুয়ে মুছে সকাল থেকে আবার নোংরা করে ফেলছে দেখেন কি পরিমাণ নোংরা হয়েছে এটা হচ্ছে আমাদের যে ফার্মের সহযোগীরা আছে ওরা ঘাস কেটে এসে আবার নিট অ্যান্ড ক্লিন করবে আরেকটা বিষয় হচ্ছে গত পরশুদিন কিছু গোট সেল করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম অনেকেই ভিডিওগুলো দেখছেন দুইটা ভিডিও দিয়েছিলাম একটাতে হচ্ছে কিছু খাসি বাচ্চা সেল করার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলাম আরেকটা ভিডিওতে কিছু ফিমেল বাচ্চা সহ গাভিন কিংবা নিউ অ্যাডাল্ট এই টাইপের কিছু ফিমেল বিক্রির অ্যাড দিয়েছিলাম তো সেই ভিডিওতে একটা গোট দেখিয়েছিলাম যে বলছিলাম যে এই গোটটা এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে বলতে না বলতেই তারপর দিনই কিন্তু গোটটা বাচ্চা দিয়ে দিয়েছে দুইটা বাচ্চা দিছে তো চলেন আপনাদের একটু বাচ্চাগুলো দেখাই ওই গোটটাকে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই ওই গোটটা আপনাদের দেখানোর উদ্দেশ্যেই শেডের ভেতরে ঢোকানো হয়েছে এবং বাচ্চাদেরও একটু দুধ খাওয়াইতে হবে বাকি সব গোট বাইরে ঘাস খাচ্ছে বাচ্চা দুইটার একটা হচ্ছে মেয়ে বাচ্চা আর একটা হচ্ছে ছেলে বাচ্চা এখানে যে লাল রঙের বাচ্চাটা ওইটা হচ্ছে মেয়ে বাচ্চা আর এই যে ফুলি ব্ল্যাক রঙের যে বাচ্চাটা হয়েছে এটা হচ্ছে ছেলে বাচ্চা তো মাটাকে একটু আগে আমি ঢোকাই দিছি শেডের ভেতরে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য এবং আপনাদেরকে এই গোটটা একটু দেখানোর জন্য যারা ছাগল ভেড়া কিংবা গবাদি পশু লালন পালন করেন তারা অবশ্যই ছাগল ভেড়া কিংবা গরুকে মিনারেল ব্লক সামনে ঝুলিয়ে রাখবেন মিনারেল ব্লকটা না ঝুলালে যেটা হবে যে ছাগলের ভেড়ার কিংবা গবাদি পশুর শরীরে মাল্টি মিনারেলসের অনেক ঘাটতি হয়ে যায় তো মাল্টি মিনারেলসের ঘাটতি থেকেই কিন্তু ছাগল ভেড়া এগুলো দ্রুত হিটে আসে না কিংবা খাওয়ার রুচি ঠিকঠাক মতো থাকে না অনেক সময় আমরা অভিযোগ করি যে ছাগল অজৈব পদার্থ যেমন প্লাস্টিক লোহা এগুলো কামড়ায় কিংবা মাটি খায় এগুলো আসলে সবই করে হচ্ছে মিনারেলসের ঘাটতির জন্য তো মিনারেলসের ঘাটতি পূরণের জন্য অবশ্যই আমাদের শেডে মিনারেল ব্লক ঝুলিয়ে রাখতে হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বাচ্চাগুলো যেগুলো বিগত এক সপ্তাহের মধ্যে আমাদের ফার্মে হয়েছে সবগুলো বাচ্চা এখানে আলাদাভাবে রাখা হয়েছে বাইরে তো হুটহাট বৃষ্টি নামছে ভয়াবহ অবস্থা আর সদ্যজাত বাচ্চাদের আসলে মা থেকে একটু আলাদাই রাখতে হয় আমরা সাধারণত আলাদাই রাখি এভাবে অন্তত এক মাস আলাদা রেখে ধরে ধরে দুধ খাওয়ানো হয় এভাবে যদি টেক কেয়ার করা সম্ভব হয় তাহলে কিন্তু বাচ্চার ফিটনেস ভালো থাকে মর্টালিটি একেবারে হয় না বললেই চলে এবং আমরা আরেকটা যে কাজ করি সেটা হচ্ছে
দেখা গেল একসাথে অনেকগুলো ছাগল বাচ্চা দিলে সবগুলো ছাগল বাচ্চা সমান দেয় না, অর্থাৎ কোনোটার একটা, কোনোটার দুইটা, কোনোটার আবার তিনটা। আবার সব মা ছাগল কিন্তু দুধও সমান দেয় না, কম বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে যেই ছাগলগুলো দুধ একটু বেশি দেয় সেই ছাগলগুলোকে ধরে ধরে, যেই ছাগলগুলোর বাচ্চা একটু দুধ কম পায় সেগুলোকে বেশি দুধ দেওয়া ছাগলগুলোর দুধ খাওয়ানো হয়। এভাবে করে আসলে বাচ্চা আলাদা রাখলে সব কিছু ব্যালেন্স করা সম্ভব হয়। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন যে এই যে গোটটা, এইটা এখনই বাচ্চা দিবে, এখনই বাচ্চা দিচ্ছে। এই যে দেখেন বাচ্চা এখনই ডেলিভারি হয়ে যাবে, আমরা ব্লগটা করতে করতেই এটা বাচ্চা দিয়ে দিচ্ছে। বাচ্চার পা কিন্তু দেখা যাচ্ছে মাশাল্লাহ। লাস্ট ব্লগে কিন্তু যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে বাচ্চা দেওয়ার সময় যদি কাছাকাছি না থাকা যায় তাহলে কিন্তু অনেক ধরনের জটিলতা হয়। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এখানে দেখা যাচ্ছে যে বাচ্চার মাথাটা বেরিয়ে আসছে। অনেক সময় দেখা যায় যে এই অবস্থায় ছাগল হাঁটাহাঁটি শুরু করে দেয়। তো এই অবস্থায় যদি হাঁটাহাঁটি শুরু করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ডেলিভারি ঠিকঠাক মতো হয় না, বাচ্চার মর্টালিটি হতে পারে। মাশাল্লাহ দেখেন বাচ্চাটা বেরিয়ে আসছে। তো বাচ্চা জন্মের সাথে সাথে যেই পরিচর্যাগুলো নিতে হয় একদম আপনাদেরকে আমি কোনো ধরনের কাটিং না করেই দেখাচ্ছি। এই যে বাচ্চাটা মাত্র হইলো আপনাদের চোখের সামনেই, তো এটাকে প্রথমে কি করা হলো, টান দিয়ে বের করে এই যে নাড়িটা, নাড়িটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ রেখে নাড়িটার সাথে সংযোগটা বিচ্ছিন্ন করা হলো, অর্থাৎ টান দিয়ে ছিঁড়ে ফেলা হইলো। নাড়িটা মোটামুটিভাবে 5-6 ইঞ্চি রেখে বাকি অংশটুকু টান দিয়ে ছিঁড়ে ফেলা হইলো। এরপরে হচ্ছে গিয়ে এটাকে মায়ের সামনে দেওয়া হইলো, মা এটা শরীরটা পরিষ্কার করতেছে, মুখ নাক এগুলো পরিষ্কার করা হইলো। এটা একটা পাঠা বাচ্চা হইছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শিরোহী 50%, অর্থাৎ এই বাচ্চাটার বাবা হচ্ছে 100% শিরোহী আর মাটা হচ্ছে একটা খুব সাধারণ ক্রস দেখতেই পাচ্ছেন। তো এই যে এই কাজগুলো করতে হবে, দেখেন এই যে নাকে মুখে অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, মুখের ভেতরেও বেশি দেরি হলে, ডেলিভারিতে বেশি দেরি হইলে সেক্ষেত্রে কিন্তু মুখের ভেতরেও শ্লেষ্মাগুলো চলে যায়, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু অনেক সময় শ্বাস নিতে পারে না। দেখেন এখন হচ্ছে বাচ্চাটার খুরের যে বাড়তি অংশটা সেই অংশটা চেঁচে ফেলা হচ্ছে। এটা আসলে নখ দিয়ে একটু চিমটি দিলেই পড়ে যায়, এছাড়াও আর একটু ভালো করে করতে চাইলে চামচ অথবা ঝিনুক এই টাইপের কিছু নিয়ে একটু চাষ দিলে হয়। তো এই সাদা বাড়তি অংশটা ফেলে দিলে যে সুবিধাটা হয়, এই ছাগলটার মানে যে বাচ্চাটা হইলো এই বাচ্চাটার পরবর্তীতে খুর সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম হবে না, অর্থাৎ খুর অনেক সময় আঁকা বাঁকা হয়, বাড়তি হয়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো কম হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ছাগল খুরায় খুরায় হাঁটে, খুর বাঁকা হয়ে যায়, তো এই টাইপের সমস্যাগুলো কম হবে। তো এটার শরীরটা অনেকটা দিয়ে মুছে দেওয়া হচ্ছে, আরেকটা বাচ্চা হবে, বোঝাই যাচ্ছে আরেকটা বাচ্চা হবে। তো এই সিচুয়েশনে আসলে ছাগলের সাথে থাকাটা অত্যন্ত জরুরি। এই যে এই অবস্থায় ছাগলটা কিন্তু দাঁড়ায় গেছে, এখন দাঁড়ায়ও কিন্তু প্রেশার দিচ্ছে। তো এইভাবে দাঁড়ায়া যদি দীর্ঘ সময় প্রেশার দেয় বাচ্চা কিন্তু ঠিকঠাক মতো বেরোবে না, সেক্ষেত্রে বাচ্চার মর্টালিটি হতে পারে। তো এই একই পরিমাণ বা এর থেকে কম প্রেশার যদি ছাগলটা শুয়ে দেয় তাহলে কিন্তু বাচ্চাটা খুব দ্রুত বেড়ে আসবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে ছাগল যদি শুইতে না চায় বাচ্চা প্রসবের সময় তখন ওকে জোর করে শুয়ে ধরে রাখি যাতে করে উঠতে না পারে।
তো আমার মনে হচ্ছে এটাকেও এখন জোর করে সহায় দিতে হবে, আদারওয়াইজ এটা শুচ্ছে না, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, আকাশ কিন্তু একদম মেঘলা। তো কাজে বেশি দেরি করা যাবে না, ডেলিভারিটা যত দ্রুত হয় ততই মঙ্গলজনক। ছাগলটাকে দেখেন ধরে কিভাবে শোয়ানো হচ্ছে, এখন এইভাবেই ধরে রাখতে হবে। এই যে দেখেন, আমি পিছন থেকে দেখাই, এই যে দেখেন, এটাকে যদি না সরাইতাম তাহলে কিন্তু ওই যে বাচ্চার পা দেখা যাচ্ছে, তো এই বাচ্চাটা এইভাবে যদি দীর্ঘক্ষণ থাকে, ঝুলে থাকে, তাহলে কিন্তু বাচ্চাটা নিঃশ্বাস বন্ধ হয়ে যে কোনো সময় মারা যাইতে পারে বা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই এই মেথডটা অবলম্বন করতে হবে। আমরা যেটা করি যে ছাগলটাকে এখন জোর করে শুয়ে রাখতে হবে, মানে হচ্ছে ছাগল যেন শুয়ে থাকে, তাকে শোয়াতে বাধ্য করতে হবে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় বাচ্চাটার কিন্তু পা দেখা যাচ্ছে, আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই। এই যে দেখেন পা, এই যে বাচ্চাটার পা, তো বাচ্চাটা যখন অর্ধেকটা চলে আসবে তখন ধরে একটু টান দিতে হবে। এই যে দেখেন ছাগলটা প্রেশার দিচ্ছে, এই মাথা অলরেডি বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে একটু বয়স্ক ছাগল থাকলে, অর্থাৎ একবার দুইবার বাচ্চা দিছে এরকম ছাগল থাকলে কিন্তু বাচ্চাটা ডেলিভারিটা খুব সহজ হয়, কিন্তু ফার্স্ট টাইম প্রেগনেন্ট ছাগলকে অবশ্যই একটু মানুষের সহায়তা থাকাটা জরুরি। অর্থাৎ বাচ্চা একটু বড় হয়ে গেলে সেক্ষেত্রে ডেলিভারিতে সমস্যা হয়, একটু ধরে টেনে বের করে দিলে মায়ের একটু সুবিধা হয়। এই যে দেখেন নারটা কাটা হচ্ছে, এটা এটা হচ্ছে বাচ্চাটার নাভি, নাভিটাকে প্লাসেন্টা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। দেখেন বাচ্চাটার একেবারে নাক মুখ সারা শরীর ভরা কিন্তু এই শ্লেষ্মাগুলা, আলহামদুলিল্লাহ। এটা একটা মেয়ে বাচ্চা হয়েছে, দুটো বাচ্চার গায়ের রং একই রকম হয়েছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাটার নাক মুখ পরিষ্কার করে দেওয়া হইলো, এরপরে হচ্ছে গিয়ে সারা শরীরের ময়লাগুলো যতটুকু সম্ভব হাত দিয়ে কেচে পরিষ্কার করা হইলো। এখন হচ্ছে খোরগুলো একটু চেষে ফেলে দিতে হবে, খোরগুলো কিন্তু চেষে ফেলে দেওয়া হচ্ছে। যারা ছাগল লালন পালন করেন কিংবা লালন পালন করতে আগ্রহী, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এবং শখের খামার অ্যাগ্রো প্রজেক্টের ছাগল বিষয়ক ব্লগগুলো দেখলে আপনারা ছাগল পালন সম্পর্কিত স্বচ্ছ ধারণাগুলো পেয়ে যাবেন। তো আজকের ব্লগে যেই বিষয়গুলো একদম কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করলাম, সেই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল করে মনে রাখতে পারেন এবং আপনাদের নিজেদের ফার্মে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু ছাগলের বাচ্চার মর্টালিটি অনেক কমে যাবে। তো দেখতে পাচ্ছেন শাল দুধ খাওয়ানো হচ্ছে, বাচ্চাকে শাল দুধ খাওয়ানোটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। জন্মের সাথে সাথে যদি শাল দুধ না খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চা অনেক দুর্বল হয়ে মারা যায়। জন্মের সাথে সাথে যত দ্রুত সম্ভব মায়ের দুধ খাওয়ান, কোনো দুধ ফেলে দেওয়ার দরকার নাই। গ্রামে গঞ্জে একটা প্রচলিত ইয়ে আছে যে দুধ ফেলে দেওয়া হয়, তো দুধ টেনে ফেলে দেওয়াটা এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা পদ্ধতি, এটা কুসংস্কার। কোনো দুধ ফেলে দেওয়ার প্রয়োজন নাই, বাচ্চাকে ধরে সাথে সাথে দুধ খাওয়ান। তো বাচ্চা যদি সাথে সাথে মায়ের শাল দুধটা খায় তাহলে বাচ্চা দেখবেন সুস্থ সবল থাকবে, অসুস্থ হবে না, গ্রোথটা ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। অপরদিকে হচ্ছে
বাটে অতিরিক্ত দুধও জমে না থাকার কারণে ছাগিও ভালো থাকবে এবং বাচ্চাকে যত দ্রুত এবং তাড়াতাড়ি যত বেশি দুধ টানাবেন ছাগিটার দুধও কিন্তু তত বেশি নামবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সুপ্রিয় দর্শক, এরপরের কাজ হচ্ছে এই বাচ্চাগুলোকে ওজন নেওয়া। এই বাচ্চাগুলোর জন্মকালীন ওজন কতটুকু হয়েছে এবং কত তারিখে জন্ম হইলো সেই বিষয়গুলো বিস্তারিত ডাটাবেস তৈরি করা। মা ছাগলটার জন্য আরেকটা ছোট্ট মেডিকেশন করতে হয়, সেটা অনেক ব্লগেই আমরা দেখিয়েছি যে এই মা ছাগলটাকে এখন ইউটোপিয়ার অথবা ইউফ্ল্যাশ এই টাইপের ঔষধ খাওয়ানো হবে যাতে করে এর প্লাসেন্টাটা খুব দ্রুত রিলিজ হয়ে যায় এবং এর জরায়ুতে ব্লাড শ্লেষ্মা বা অন্যান্য ময়লা যদি থাকে সেগুলো যেন খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। আকাশ আবার মেঘলা হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নেমে পড়বে। তো বৃষ্টি নামার পূর্বেই বাচ্চা দুইটা ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এদের গাটা শুকায় গেলেই এদেরকে বাকি বাচ্চাদের সাথে ওখানে আলাদা একটা বক্সে রাখা হবে, কারণ এই বাচ্চাগুলো এখনও উঠে দাঁড়াইতে পারে না আর আগের বাচ্চাগুলো কিন্তু দৌড়াদৌড়ি করে, এজন্য একসাথে ওদেরকে রাখলে ওদের পায়ের নিচে এরা পড়তে পারে। সেক্ষেত্রে এদেরকে ওই ব্লকেই আলাদা একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আমরা হচ্ছে একদিন রেখে দেব। দেন হচ্ছে এগুলো যখন ফুললে দৌড়াদৌড়ি করবে, হাঁটাচলা করতে পারবে, তারপরে হচ্ছে গিয়ে বাকিদের সাথে মিক্স আপ করবো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। শখের খামারের সাথেই থাকুন, গোট ফার্মিং রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।